হ্যালো দর্শক, আসসালামু আলাইকুম। পিডি বার্স মামুন ইউটিউব চ্যানেল সকলকে স্বাগত। দর্শক, এখনই দেখানো হবে পিডি বার্সে যত আপডেট, ক্যাট ডগ কীভাবে পালবেন, কীভাবে খাওয়াবেন, কীভাবে গোসল করাবেন, নিয়ম কারণ অবশ্যই জানতে পারবেন। দর্শক, পিডি বার্স চ্যানেলটি সম্পূর্ণ নতুন চ্যানেল, অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন। যারা চ্যানেলে নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। আমরা প্রথমে দর্শকদের জন্য ক্যাটগুলো কীভাবে পাল্টায় নিয়মগুলো অবশ্যই জানিয়ে দেবো। দর্শক, একটি ছোট ক্যাট স্মল, যেগুলো বাচ্চা 2 মাসের বাচ্চা, ওদেরকে স্বাভাবিক 4 টাইম খাওয়াবেন। আর ক্যাটদেরকে যেমন 10 থেকে 15 দিন পর গোসল করাবেন, কারণ গোসল করাবার পূর্বে ওদেরকে হেয়ার ড্রাইয়ারে শুকিয়ে দিবেন। অনেক সময় কানের ভেতরে কিন্তু পানি যায়, অনেক ক্যাট কিন্তু গোসল করার পরে ভুলে কানে পানি গেলে কানে ইনফেকশনের প্রবলেম হয়, এগুলো অবশ্যই খেয়াল করে গোসল করাবেন। বাসায় হেয়ার ড্রাইয়ারে হেয়ার ড্রাইয়ারে শুকিয়ে দেবেন। আর ওদেরকে রেগুলার ব্রাশ করবেন। ওদেরকে ছোটো বাচ্চাদের সম্পূর্ণ নরম খাবার, যেমন মাংস বয়েল করবেন, মিষ্টি কুমড়া বয়েল করবেন, যেমন গাজর, এগুলো বয়েল করবেন একসাথে বয়েল করে। যেমন এগুলো হলো মশলা ছাড়া বয়েল করে, মশলা দিবেন না, তেল মশলা বাদ দিয়ে বয়েল করবেন। বয়েল করে একসাথে ব্লেন্ডার করে খাওয়াতে পারবেন। যাদের বাসায় ব্লেন্ডার নাই অবশ্যই হাত দিয়ে মিশিয়ে মিক্সার করে খাওয়াতে পারবেন। ওদেরকে টাইম টু টাইম হলো খাওয়া দিবেন, স্বাভাবিক 4 টাইম খাওয়াবেন, যত্ন সহকারে পালবেন। কারণ একটা ছোট ক্যাট, ওদেরকে কিন্তু খেয়াল না করলে অবশ্যই প্রবলেম হতে পারে। ডাইরেক্ট ফ্যানের নিচে রাখবেন না, এসির ভিতরে রাখবেন না। আস্তে আস্তে অভ্যেস করবেন, অবশ্যই ঠিকই থাকবে। আমরা দর্শকদের জন্য প্রথমে জিঞ্জার ক্যাট দেখাতে চাই, 5 টাইম জিঞ্জার। এটা হলো মিডিয়াম কোটের ডলফেস। আমরা প্রাইস চাচ্ছি দর্শকদের জন্য 15,000। 15,000 টাকায় 2 মাসের জিঞ্জার ক্যাট মিডিয়াম কোটের অবশ্যই নিতে পারবেন। সম্পূর্ণ লেটার টেন আপ করা ফুটওভার, যেমন বয়েল চিকেন, ফিশ বয়েল, এগুলো অবশ্যই খায়। দর্শক, খুবই অ্যাক্টিভ প্লেফুল কালারের। এটা হচ্ছে হোয়াইট কালার পার্সিয়ান ডলফেস, ত্রিপল কোটের। ত্রিপল কোট বলতে ওদের লোমগুলো কিন্তু হাতের উপরে, সম্পূর্ণ হোয়াইট কালার, বয়স হচ্ছে 2 মাস। আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি 15,000। 15,000 থেকে এটা ত্রিপল ক্যাট ফুল হোয়াইট কালার নিতে পারবেন। দর্শক, অনেক সময় প্রথম থেকে অনেক সময় ঢাকার বাইরে থেকে কল আসে, কারণ আমাদের ভিডিও পাওয়ার সঙ্গে সঙ্গে আমাদের সাথে যোগাযোগ করবেন। কারণ একটা ক্যাট আমাদের এখানে স্বাভাবিক 2 থেকে 3 দিন থাকে, 4 দিন থাকে। অনেক সময় অনেক পুরাতন বৃদ্ধি অনেক কল করে, কিন্তু আমাদের ঢাকার ভিতরে হোম সার্ভিস দেওয়া হয়। ঢাকার বাইরে যারা ক্যাট ডগ নেবেন অবশ্যই আমাদের একটা লোক যাবে, লোকের খরচ দিবেন, আমাদের ক্যাট পেড করবেন, অবশ্যই ঢাকার বাইরে হোম সার্ভিস দেওয়া হয়। আমরা প্রাইস আসছে 15,000, বয়স আছে 2 মাস। দর্শকদের জন্য খুবই পেলেবল, কারণ একটা ক্যাট যখন সুস্থ থাকবে দর্শক অবশ্যই দেখবেন, কারণ পেলেবল আছে দেখবেন, বল খেলে দেখেন অবশ্যই, এই অ্যাক্টিভ হেভি পেলেবল। দর্শক, মিক্স ব্রিড ক্যাট পার্সিয়ান, মিক্স ব্রিড পার্সিয়ান বলতে ওদের ওরা হলো পার্সিয়ানের সাথে মিক্স। ওদের লোমগুলা কিন্তু মোটামুটি ভালো, হোয়াইটের সাথে, যেমন বাই কালার, বয়স আছে 2 মাস। অনেক সময় অনেক ধরনের মিক্স ব্রিড নিতে, যাদের বাজেট কম বাজেটের ক্যাট নিতে চান অবশ্যই নিতে পারবেন। এটা প্রথমে দর্শকের জন্য প্রাইস থাকছে 5,000 টাকা। অবশ্যই চ্যানেলের মাধ্যমে যারা আসবেন তারা এদের সাথে অফার পেয়ে যে ক্যাট কিনতে পারবেন, গিফট আইটেম পারবেন, যেমন খাবারের বাটি, ওদের বেল আছে, ওদের খেলনা বল আছে, অবশ্যই আমরা গিফট দিয়ে থাকি। আর পিডিবার চ্যানেলটি সম্পূর্ণ নতুন চ্যানেল, দর্শক প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। কারণ অনেক এই ভিডিওগুলো অনেকগুলো ভিডিও দেখবেন যখন অভিজ্ঞতা বাড়বে, কীভাবে ক্যাট পালবেন, কীভাবে খাওয়াবেন, এই নিয়মগুলো অবশ্যই জানতে পারবেন। আমরা দর্শকদের প্রাইস চাচ্ছি 5,000, বয়স হচ্ছে 2 মাস, ছেলে, মিক্স ব্রিড ছেলে। দর্শক, এটা হচ্ছে ডলফেস মিডিয়াম কোটের হোয়াইট কালার, ফুল হোয়াইট, খুবই কিউট। কারণ একটা ক্যাট যখন সুস্থ থাকে অবশ্যই অনেক দর্শক জানে না, ওই অ্যাক্টিভ আছে দেখছেন, খুবই অ্যাক্টিভ, খুবই প্লেফুল। কারণ ক্যাট ওরা যখন নতুন আসে অনেক সময় মন খারাপ থাকে, আর খাওয়ার পরপরই দর্শক ওদেরকে চোখগুলো পরিষ্কার করবেন। অনেক সময় খাওয়ার পরে ওদের চোখে পানি আসে, এগুলো পরিষ্কার করবেন, খুবই প্লেফুল। বয়স আছে 2 মাস, মিডিয়াম কোট ডলফেস। আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি 12,000। 12,000 টাকা অবশ্যই, খুবই কিউট, ফুল হোয়াইট কালার ক্যাট নিতে পারবেন। সম্পূর্ণ লিটার টেন আপ করা, খুবই প্লেফুল, এগুলো অবশ্যই নিতে পারবেন। দর্শক, এখন দেখুন পার্সিয়ান অ্যাডাল্ট মেল, বিশাল সাইজের বলতে আর কি, কারণ এত বড় সাইজ মেল কিন্তু দর্শক সবসময় পাওয়া যায় না, ওর চোখটাই কিন্তু দেখার মতো চোখ সাইজ। আমি দর্শকজনের বাইর করে দেখাই, কারণ যারা ব্রিডিংয়ের জন্য মেল নিতে চান, ও স্বাভাবিক ওয়েট 6 থেকে 7 কেজি, কারণ এত সাইজ বড়, বয়স হচ্ছে 2 বছর, সম্পূর্ণ ওর ভ্যাকসিন পেপার সহ আছে।
ওর নামও রাখা আছে, কারণ অনেক দর্শক একটা ক্যাট যখন বিনিয়োগের জন্য নিতে চান অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। সম্পূর্ণ অ্যাডেল সিঙ্গেল পাল্লে অবশ্যই সিঙ্গেল পাল্টে পারবেন, সম্পূর্ণ লেডার ট্রেনে পড়া। ও নর্মালি ফুড আবার যেমন ডে ফুড খায়, চিকেন বয়েল, ফিশ বয়েল এগুলো অবশ্যই খায়। আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র 12,000 টাকা। 12,000 টাকার বিশাল সাইজের মিল, এস কালার অবশ্যই নিতে পারবেন। সেমি পাঁচ চোখটাই কিন্তু খুবই সুন্দর, কারণ এটা ক্যাটের চোখই সৌন্দর্য, সম্পূর্ণ মার্বেল চোখ, লাল চোখ, দেখতে খুবই কিউট, বিশাল সাইজের। দেখেন দর্শক, অ্যাডেল সম্পূর্ণ অ্যাডেল মেল, খুব সুন্দর। দর্শক ত্রিপল কোড এখন দেখুন, আমি ত্রিপল কোডের পার্সিয়ান মেল আছে, ফিমেল আছে, অবশ্যই ফিমেলগুলো হলো হোয়াইট কালার, কারণ লং হেয়ার ত্রিপল কোডের পার্সিয়ান ওদের লোমগুলো অনেক বড় হয়, ওদের লোমগুলো রেগুলার ব্রাশ করতে হয়, কারণ বড় লোমের বিড়াল ওদের যত্ন সহকারে পালতে হয়, লোম ব্রাশ না করলে জট পড়ে, কারণ এদের একটা বড় সাইজের বিড়াল স্বাভাবিক 10 থেকে 12 দিন 15 দিন পর গোসল করাবেন। ওদেরকে গোসল করার পরে ভালোভাবে তোয়ালে দিয়ে পচে হেয়ার দিয়ে শুকাই দিবেন। এটা হলো সেমি পাঁচ ফিমেল ফুল হোয়াইট কালার। আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি 16,000 টাকা। 16,000 টাকা অবশ্যই নিতে পারবেন ত্রিপল কোডের ফিমেল। এখানে জোড়া আছে দর্শক, মেলও অবশ্যই মেলও নিতে পারবেন। এটা হলো ক্রিম কালার, দেখেন দর্শক বয়স হচ্ছে 10 মাস। সেমি পাঁচ মেল ফিমেল জোড়া আছে। অবশ্যই দর্শক যখন জোড়া নেবেন অবশ্যই জোড়া নিতে পারবেন। সম্পূর্ণ লিটার ট্রেনার পুরা, ওরা ফুড আবার চিকেন বয়েল খায়, ড্রাই ফুড খায়। এখানে জোড়া আছে মেল ফিমেল, যখন জোড়া নেবেন দর্শক, এই মেল ফিমেল জোড়াটি আমরা দর্শকের জন্য প্রাইস চাচ্ছি 30,000 টাকা ত্রিপল কোটের মেল ফিমেল জোড়া অবশ্যই নিতে পারবেন। হোয়াইটটা হলো ফিমেল, ক্রিম কালার যেটা হচ্ছে মেল, খুবই মিল ওটা, ওরা খুবই মিল। এক জোড়া মেল ফিমেল জোড়া মাত্র 30,000 টাকা নিতে পারবে। দর্শক দেখুন ব্লু আইস ক্যাট আছে দর্শক, এখন যেন মিডিয়াম সাইজের, যেমন অনেক সময় যাদের বয়স কম বয়সে 3 মাস বয়স 3.5 মাস বয়সে মেয়ে ফিমেল মেল চান, ত্রিপল কোটের সেমি পাঞ্চ, লেজটা খুবই মোটা, খুবই কিউট, খুবই অ্যাক্টিভ, কারণ একটা ক্যাট যখন সুস্থ থাকে অবশ্যই ওরা প্লেফুল থাকে, অ্যাক্টিভ থাকে, অবশ্যই দেখে শুনে কিনবেন। ও নর্মালি ডেয়ারি ফুড, চিকেন বয়েল, ফুড আবার সব খায়, খুবই প্লেফুল। সম্পূর্ণ হোয়াইট কালার সেমি পাঞ্চ, আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি 15,000 টাকা। 15,000 টাকা এটা হলো 3.5 মাস বয়স মেল ত্রিপল কোটের সেমি পাঞ্চ, অবশ্যই নিতে পারবেন। ল্যাবরেডর কুকুর, ল্যাবরেডর কুকুর এরা সাইজে বড় হয়, এরা হলো ব্রিটেনের ল্যাবরেডর, গার্ড ডগ হিসেবে পালতে পারবেন, আপনার ফ্যামিলি মেম্বার হিসেবে পালতে পারবেন। আমরা বাইরে করে দেখে দর্শকের জন্য, খুবই সুন্দর। এখানে মেল ফিমেল জোড়া আছে, যারা সিঙ্গেল নিতে চান। গোল্ডেন রেট্রিভার কোনটাকে বলে? গোল্ডেন রেট্রিভার ল্যাবরেডর দর্শক সেম জিনিস, অনেক সময় লং হেয়ার যেটা ওটাকে বলে গোল্ডেন রেট্রিভার, যেটা শর্ট হেয়ার ল্যাবরেডর, ল্যাবরেডর রেট্রিভার ওদের লোমগুলো ছোট হয় আর গোল্ডেন রেট্রিভার ওদের লোমগুলো বড় হয়, সেম যাদের কুকুর, শর্ট হেয়ার লং হেয়ার। এরা কিন্তু খুবই কালার সুন্দর, একটা আছে ডিপ কালার ব্রাউন, সেরম পেলে বল, ওরা নর্মাল চিকেন বয়েল খায়, যেমন খিচুড়ি খায়। দর্শক এগুলো বয়স এখন হলো 3 মাস বয়স, ওরা ওয়েট স্বাভাবিক 10 থেকে 15 কেজি ওয়েট আছে, ওরা স্বাভাবিক 3 থেকে 4 ফিট লম্বা হয়। গার্ডের জন্য পালতে পারবেন বাসা বাড়িতে, রুমে, ফ্যাক্টরিতে, গাড়ি কিনে করতে পারবেন। ল্যাবরেডর কুকুর সবচেয়ে বেনি কুকুর, শিকারি কুকুর। আমরা দর্শকদের জন্য জোড়া চাচ্ছি জোড়া 45,000। যারা সিঙ্গেল নেবে দর্শক সিঙ্গেল নিতে পারবেন মাত্র 25,000। 25,000টা সিঙ্গেল নিতে পারবেন, জোড়া নিলে 45,000। ওরা সম্পূর্ণ ট্রেন আপ করা, দেখেন দর্শক ওরা সম্পূর্ণ ঘরের ভিতর থাকে, রুমের ভেতরে, খুবই বেরেনি কুকুর, শিকারি কুকুর, খুবই সুন্দর। ওদেরকে নাম রাখবেন, ভালোবাসবেন, সপ্তাহে 2 বার গোসল করবেন, কারণ এটা সবসময় ডগগুলোকে ঠান্ডা পরিবেশে থাকে, রুমের ভেতর থাকে, এগুলো অবশ্যই ঠান্ডা পরিবেশে রাখতে হবে। আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি জোড়া 45,000, সিঙ্গেল 25,000। দর্শক এখন দেখুন, শর্ট হেয়ার, শর্ট হেয়ার পার্সিয়ান, শর্ট হেয়ার পার্সিয়ান ওদের লোমগুলো ছোট হয়, খুবই কিউট, দেখেন কালারটা ক্রিম কালার, অ্যাক্টিভ প্লেফুল, বয়স হচ্ছে 1 বছর 2 মাস, সম্পূর্ণ অ্যাডেল অ্যাক্টিভ মেল।
আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র 7,000 টাকা। 7,000 টাকায় একটি ফ্রন্টিয়ার পার্সিয়ান অ্যাডাল মেল অবশ্যই নিতে পারবেন, ক্রিম কালার, সম্পূর্ণ লেটার টেনা পুরো পেলে ফুল। মিডিয়াম কোটের পার্সিয়ান হোয়াইট কালার সম্পূর্ণ পেলে ফুল, কারণ একটা ক্যাট যখন সুস্থ থাকবে ওরা খাবার দিলে লাফালাফি করবে। হোয়াইট কালার আছে, ফুল হোয়াইট, এটা আছে ফিমেল মিডিয়াম কোটের, বয়স হচ্ছে 3 মাস। দর্শক এটা হচ্ছে মেল হোয়াইট কালার, অনেক সময় দর্শক যখন জোড়া নেবেন জোড়াও নিতে পারবেন, সিঙ্গেল নেই সিঙ্গেল নিতে পারবেন। খুবই কিউট মিডিয়াম কোটের ডল ফ্রেস, আমরা দর্শকদের জন্য জোড়া চাচ্ছি মাত্র 28,000 টাকা। 28,000 টাকা জোড়াটি নিতে পারবেন, যারা সিঙ্গেল নেবেন অবশ্যই সিঙ্গেলও নিতে পারবেন। সম্পূর্ণ লেটার টেনা পোড়া ফুড বা ড্রাই ফুড, যেমন চিকেন বয়েল, ফিশ বয়েল, ওদের সাথে সবজি, মিষ্টি কুমড়া, গাজর, এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন। দর্শক যে কোনো সুবিধা অসুবিধা আমাদেরকে, আমাদের কন্ট্যাক্ট নাম্বার থাকবে, আমাদের সাথে যোগাযোগ রাখবেন, অবশ্যই ভালো একটা নিয়ম জানতে পারবেন। এখানে মেল ফিমেল জোড়া আছে, সিঙ্গেল আছে, যারা সিঙ্গেল নিতে চান অবশ্যই সিঙ্গেল নিতে পারবেন। দর্শক হ্যালো, খুবই পেলে ফুল, মাত্র জোড়া 28,000 টাকা নিতে পারবেন, সম্পূর্ণ লিটার টেনা পুরা। দর্শক দেখুন ইন্ডিয়ান স্পিস, ইন্ডিয়ান স্পিস, এগুলো হলো সাইজে একটু বড় হয়, খুব সুন্দর, খুবই পেলে ফুল, খুবই অ্যাক্টিভ, কারণ একটা ডগ যখন সুস্থ থাকে অবশ্যই প্লেবুল থাকে, অ্যাক্টিভ থাকে, দর্শক অবশ্যই দেখবেন। কারণ ইন্ডিয়ান স্পিস ওরা নর্মালি ঘরে খাবার খায়, খিচুড়ি খায়, ভাত মাছ খায়, ডিম ভাত, মাংস ভাত, দুধ ভাত, এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন। এটা বয়স হচ্ছে দর্শক 3 মাস, আমরা দর্শকদের জন্য প্রাইস চাচ্ছি মাত্র 10,000। 10,000 টাকা অবশ্যই নিতে পারবেন, সম্পূর্ণ ঘরোয়া খাবার, ডিম ভাত, মাংস ভাত, দুধ ভাত, এগুলো অবশ্যই খাওয়াতে পারবেন। খুবই প্লেবুল, খুবই অ্যাক্টিভ, এটা হচ্ছে ফিমেল, বয়স হচ্ছে 3 মাস, আমরা প্রাইস চাচ্ছি মাত্র 10,000 টাকা। 10,000 টাকা অবশ্যই এই ডগটি নিতে পারবেন, ইন্ডিয়ান স্পিস। হ্যালো দর্শক, পিটি বার্সে কীভাবে আসবেন, ঢাকা ইউনিভার্সিটি মার্কেট, বাংলাদেশের সবচেয়ে বড় মার্কেট, পশুপাইনি মার্কেট, শাহবাগ পিজি হসপিটালের পাশাপাশি, ঢাকা নিউ মার্কেট থানার পাশাপাশি, জাতীয় জাদুঘরের পাশাপাশি, কাটাবন, শপ নম্বর 23, পিটি বার্স, কন্ট্যাক্ট নাম্বার 01711 4673 81।